الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক একজন ফেরেশতা নিয়োগ করেছেন যে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা তাকে দান করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, তবে সে আমাকে, অর্থাৎ ওই ফেরেশতা আমাকে তার এবং তার পিতার নাম সহ উপস্থাপন করেন এবং বলেন, অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, আজকেও এরপরে কালাম শুনবো, নাতে রসুল আরেকটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আজকের বিষয়ও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, তেলাওয়াত শুনবো এরপর ইনশাআল্লাহ তাআলা। আর ভালো ভালো নিয়ত সহকারে নিজে মাদানী চ্যানেলের সামনে বসে যাই, নিজের সন্তানদেরকে মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দেই, ঘরের অন্য অন্য সদস্য যারা আছে তাদেরকেও বলি মাদানী চ্যানেলের সামনে বসে যাওয়ার জন্য। আসুন ভালো নিয়ত সহকারে আমরা শোয়েব ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ما شاء الله আমরা কোরআনে পাকের শেষ পারা থেকে তেলাওয়াত শ্রবণ করলাম। এমন একটি সূরা আজ আমরা তেলাওয়াত শুনেছি কোরআনে পাকের মধ্যে, অনেক সুন্দর একটি সূরা এটা। এর তর্জমা, এর অর্থ যখন আমরা জানব, তখন দেখবেন যে আল্লাহ তাবারক ও তাআলা মানুষকে আশরাফুল মাকলুকাত করে যে সৃষ্টি করেছে, এত সৌন্দর্যতা দান করেছে মানুষকে, যা সৃষ্টির মধ্যে অন্য কোনো সৃষ্টির এত সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেনি। যখন এই সুরার আপনি তর্জমা তাফসির পড়বেন, তখন আপনার কাছে নিজেকে মানুষ, যে আপনি আপনাকে আমাকে আল্লাহ মানুষ বানিয়েছেন,
এর এর ব্যাপারটা আপনাকে অনেক আনন্দ দেবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে বা আমাদের পরিচিত এমন কিছু লোক হয়ে থাকে যাদেরকে আমরা একক ব্যক্তি বলে থাকি বা এক গোড়া বলে থাকি, যে নিজেরটাই বুঝে। আমি এখানে দাঁড়িয়েছি তো আমাকে যদি পাঁচজন লোকও বলে কি এখানে দাঁড়ানোটা ঠিক হবে না, তো আমি নিজেরটাই বুঝি, দেখা যাবে কি হয়, দেখে নেব কি হয়, আর এরকম বলে থাকে মানুষ। এরকমের মানে অপর ব্যক্তিরা যা বলে এটা তার কানেই আসে না, সে নিজে যেখানে আছে নিজেরটা নিজের দিক থেকে নিজে মনে করে হ্যাঁ আমি সঠিক আছি। এখন কথা হলো গিয়ে, কিছু সম্প্রদায় এমন থাকে, কিছু জাতি এমন থাকে, কিছু বংশের লোক এমন থাকে, আমরা যা বলি তাই ওই, আমাকে এখান থেকে এক পা কেউ নড়াতে পারবে না, বাস আমি যতটুকু বুঝি ততটুকুই, আর যত মানুষ যত পরামর্শ দিক না কেন, যত কথা বলুক না কেন, সেগুলো মনে হয় তার কাছে বিন্দু পরিমাণও কোনো কাজে আসে না। এই যে জেনে না জেনে, বুঝে না বুঝে নিজের জায়গাতে দাঁড়িয়ে থাকা, একবার ঘুরে দেখা কি হ্যাঁ আমাকে পাঁচজন লোক বলল যে এই কাজটা ঠিক না, এভাবে করা উচিত না, এভাবে করলে আজাবে গ্রেপ্তার হতে হবে, এভাবে করলে জাহান্নামের খোরাক হিসাবে গণ্য হবে, তো আমি একবার ঘুরে দেখি তাকিয়ে যে যারা আমাকে এইসব কথা বলল তাদেরটা কতটুকু সঠিক। এটা আমাদের চিন্তাধারায় আসে না, এদেরকে আমরা এক এক এলাকায় এক এক রকমের নামে ডাকি, তাদেরকে যারা নিজের কথার উপরেই দাঁড়িয়ে থাকতে চায়। ঠিক এমন একটা জমানায় আমরা চলে এসেছি দর্শক শ্রোতা, যে জমানাতে সমাজের দোহাই দিয়ে, দেশের দোহাই দিয়ে বা এক নতুন নতুন কিছু সিস্টেম, নতুন নতুন কিছু কালচারের দোহাই দিয়ে আমরা নিজের জায়গা থেকে ঘুরে দাঁড়াতে চাই না, বাস যা দেখছি যা শুনছি যা চলছে বর্তমানে তাই আমরা সঠিক মনে করি। একটু আমরা ওলামায়ে হক যা বলছেন, ওলামায়ে আহলে সুন্নাত যা বলছেন, আমরা একটু ঘুরে তাকাই, দেখি তাদের কথাগুলো কি, তারা বারবার কোরআন ও হাদিস থেকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, ইসলাম এটা বলছেন, ইসলাম এটা করার জন্য বলছেন, ইসলাম এটা নিষেধ করেছেন, কিন্তু আমরা নিজের উপরেই, নিজের বুদ্ধির উপরে, নিজের কথার উপরে, নিজের আকলের উপরেই দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছি। যেন ঘুরে দাঁড়ানোর সেই শক্তি, সেই সাহস, সেই চিন্তা ভাবনা আমাদের মাঝে নেই। আজকে আলোচনা শুনবো আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এর সাথে সম্পর্কিত সমাজের দোহাই দিয়ে আমরা যে সকল কাজগুলো করি যা ইসলাম আমাদেরকে অনুমতি দেয় না, ইনশাআল্লাহ তাআলা এই সকল বিষয়গুলো আলোচনা করব, আমরা জানব শুনব ইনশাআল্লাহ তাআলা আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আর কোথায় দাঁড়িয়ে থাকা দরকার, আর কোন দিকে ঘুরে দাঁড়ানো দরকার, ইসলাম কি বলে, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা শোনার চেষ্টা করব। আগে কালাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিকে দাওয়াত ইসলামী নূর হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহ তাআলা, আর জুনায়েদ মাদানী ভাই আমাদের সাথে আছেন, আমরা আলোচনা শুনবো একটু পরে, আগে কালাম শ্রবণ করি। জি সোহেব ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبیب اللہ دنیا میں ہر آفت سے بچانا مولا عقبی میں نہ کچھ رنج دکھانا مولا عقبی میں نہ کچھ رنج دکھانا مولا اور بیٹھو جو در پاک پیمبر کے حضور ایمان پہ اس وقت اٹھانا مولا پر صلی اللہ علیہ یا
رسول الله وسلم عليك يا حبيب الله. الله 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 تومي مالك جار الصالحين يا الله يا الله تومي مالك جار الصالحين يا الله يا الله تومي خالق جين ومنوبر تومي خالق جين ومنوبر يا الله يا الله يا الله يا الله تومي مالك جار الصالحين يا الله يا الله 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 তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সত্তা ঊর্ধ্বে সবার তোমার সত্তা ঊর্ধ্বে সবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জালাস يا الله يا الله 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 তব গুণগান কর সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তব গুণগান কর সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তসবিহ শুষ্ক ভেজ জিনিসের তসবিহ শুষ্ক ভেজ জিনিসের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জালাস্তালের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে পানির অভাব যখন ভবে রিমঝিম 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 বৃষ্টি বর্ষে পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে সবার প্রতি দৃষ্টি রহমতের সবার প্রতি দৃষ্টি রহমতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জালাস্তালের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জালাস্তালের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা এই গুঞ্জন শোনায় আল্লাহ 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 রাতের প্রহর যখন কেটে যায় রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা এই গুঞ্জন শোনায় জিকির প্রবণ আর প্রভাতের জিকির প্রবণ আর প্রভাতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জালাস্তালের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 ক্ষমা করো আত্তারিকে মাওলা দোহাই প্রিয় নবীর খোদা ক্ষমা করো বদকারিকে মাওলা
مولا 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 خوما کرو اتارك مولا دوهاي پريو نبير خدا خوما کرو اتارك مولا دوهاي پريو نبير خدا جيني سرشتو شکل نبی دير جيني سرشتو شکل نبی دير يا الله يا الله يا الله يا الله تومي مالك جالستالير يا الله يا الله 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 سبحان الله سبحان الله কি সুন্দর কালাম শুনতে মন চায় শুরুতেই নূর হোসেন ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি এরপরে জুনায়েদ ভাই আছেন তার থেকেও শুনবো দর্শকের কিছু কল নেওয়ার চেষ্টা করব এরপর ইনশাআল্লাহ তাআলা জি নূর হোসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল মাশাআল্লাহ আজকের বিষয়টা শুনতে পেয়েছি জি আমরা কোথায় দাঁড়িয়ে আছি আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি আমাদের সমাজ প্রথমত আমাদের পরিবার দ্বিতীয়ত আমাদের সমাজ এরপর সমাজকে কেন্দ্র করে গোটা দেশের যদি অবস্থান দেখি জি তাহলে আমাদেরকে নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করতে আমরা কোথায় দাঁড়িয়ে আছি কোথায় দাঁড়িয়ে আছি মূলত আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত ইনসানের প্রতি মানুষের প্রতি সেটা হচ্ছে বিবেক বিবেক এই বিবেক দিয়ে মানুষ জাস্টিফাই করতে পারে তার অবস্থানকে সে কি সঠিক তার জীবনকে পরিচালিত করছে নাকি আল্লাহ তাআলার হুকুম আহকাম থেকে সে দূরে আছে অর্থাৎ তার ভুল জীবন অতিবাহিত সে করছে তো বিবেকের যে বিষয়টা বিবেকের সংকট থেকে মূলত হয় কি আমি আপনি যে আমার আপনার অবস্থান সেখান থেকে আমরা দূরে সরে যাই বিবেক যখন লোপ পায় দুর্বল হয়ে যায় এই দুর্বলতার কারণে মানুষ তখন সমাজের মধ্যে যে বসবাস করে তখন তার কাছ থেকে নৈতিকতার যে বিষয়গুলো সেটা তার কাছ থেকে আস্তে আস্তে হাতছাড়া হয়ে যায় সে অন্ধকার পথে পা বাড়ায় এবং সমাজের মধ্যে অনৈতিকতা ছড়িয়ে যায় তো এই যে বিষয়টা এই সব কিছু বিষয়টা একটা থিম হচ্ছে কি সামাজিক অবক্ষয় সমাজের যে অবক্ষয় হয় ক্ষয় বলতে আমরা বুঝি কি ক্ষতি যেটা ক্ষতি যেটা ক্ষতি যেটা হয় না তো সামাজিক অবক্ষয় হচ্ছে সমাজের যে ক্ষয় ক্ষতি আর সেটার মূল কারণ যেহেতু আমরা সমাজে বসবাস করি আমরা সমাজের খোরাক সমাজ আমাদের দ্বারা গঠিত আমরা সমাজকে পরিচালনা করি তার মানে এর দায়ী হচ্ছে আমরা আমরা এখন আমি যদি আপনি যদি দেখি যে আমার আমার আপনার অবস্থান যেটা আপনি বললেন যে সামাজিকতার দোহাই দিয়ে আজকে আমরা অনেক কিছু করে থাকি যেটা আমরা চিন্তাও করি না যেটা ইসলামিক শরিয়া সম্মত কিনা আল্লাহ তাআলার হুকুম আহকামের মধ্যে কিনা অ্যাজ এ মুসলিম আমি মুসলমান হিসেবে সেটা আমার রাইট কিনা রাইট কিনা এটা আমরা দেখি না ভ্রূক্ষেপ করি না এই বিষয়ে আমি যদি একটু কোরআনুল কারীমের দিকে যাই সামদর্শ আয়াত যদি দেখি আল্লাহ তাআলা আমাদেরকে কি ইরশাদ করেছেন কিভাবে সতর্ক করেছেন সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন আল্লাহ ন্যায়পরণতা সদাচরণ আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন এবং অশ্লীলতা ও অসঙ্গত কাজ ও অবাধ্যতা করতে বারণ করেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণে রাখো আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে আমরা স্মরণে রাখি আচ্ছা এই যে এখানে আয়াতে কারিমের মধ্যে তিনটা বিষয় জাকির ভাই আজকে যে আমরা আলোকপাতে যে বিষয় রেখেছি আমরা কোথায় দাঁড়িয়ে তিনটা বিষয় আয়াতে কারিমের মধ্যে রয়েছে যে তিনটা বিষয় আজকে আমাদের অবস্থানকে আঙ্গুল তুলিয়ে দেখাবে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখানে যে বিষয়টা তিনটা বিষয়ে উল্লেখিত রয়েছে এক প্রথমত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান যে আল্লাহ তাআলা কি বিষয় বারণ করেছেন অশ্লীলতাকে বারণ করেছেন আল্লাহ তাআলা আজকে অশ্লীলতার বিষয়ে যদি একটু আলোকপাত করি যে আমাদের সমাজের মধ্যে এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অশ্লীলতা জি আজকে যারা আমরা সভ্য সুশিক্ষিত সভ্য সমাজে আমরা বসবাস করতেছি তারাও আমরা অশ্লীলতাকে আজকে অশ্লীলতা মনে করছি না আজকে সেটাকে আমরা হয়তোবা আমাদের সামাজিকতার একটা
ইতিবাচক দিককে আমরা দেখছি যে এটাই ইতিবাচক জিনিস এটাই সমাজে করতে হবে নালে সমাজের মানুষ আমাকে কি বলবে হ্যাঁ আহা তো এখন অশ্লীলতার বিষয়টা যদি দেখি আমি আপনি যে আজকে প্রযুক্তির কথা যদি বলি প্রযুক্তি এটা আমাদের খুব প্রয়োজন আর আমাদের প্রয়োজনের সাপেক্ষে আস্তে আস্তে করে পূর্বীয় প্রযুক্তির উৎকর্ষ হয়েছে বর্তমানে হচ্ছে ভবিষ্যতে আরো হবে যেটা আমরা আজকে দেখছি এটা কিন্তু আমরা অতীতে দেখিনি প্রযুক্তির উন্নতি আস্তে আস্তে অনেক 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 দিকে অগ্রসর হচ্ছে জি তা এখন প্রযুক্তির উন্নতি মূলত হচ্ছে কি মানুষ এবং মানুষের কল্যাণের জন্যই এটা অকল্যাণের জন্য না আমাদের কল্যাণের জন্যই এখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে প্রযুক্তির মাধ্যমে স্যাটেলাইটের যে বিষয়টা এই স্যাটেলাইট আজকে আমরাও বসে আছি স্যাটেলাইটের মধ্যে হ্যাঁ মাশাআল্লাহ যে এই এখন বোঝা যাবে যে প্রযুক্তির ব্যবহার কি করতেছি আমরা আমরা কোথায় দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ যে দাওয়াত ইসলামী কোথায় আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে হ্যাঁ এই প্রযুক্তির মাধ্যমে তো এই যে প্রযুক্তির মাধ্যমে স্যাটেলাইটের যে বিষয়টা এটার মাধ্যমে কি হচ্ছে আমরা যখন এটার ব্যবহার করছি তখন আমরা ইতিবাচক দিককে নেতিবাচক দিককে পার্থক্য করতে পারতেছি না তখন আমরা নেতিবাচক দিকটাকে ইতিবাচক দিক মনে করছি আফসোসের বিষয় হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে আজকে আমাদের যে সংস্কৃতি সেটা হোক আমাদের দেশীয় সংস্কৃতি হোক আমাদের ধর্মীয় সংস্কৃতি এটার মধ্যে এই স্যাটেলাইটের মাধ্যমে অপর সংস্কৃতির একটা বিরাট অনুপ্রবেশের মাধ্যমে কি হয় আমাদের নিজস্ব সংস্কৃতি ধ্বংস হচ্ছে যেটার মাধ্যমে আমরা আমাদের অবস্থান যেখানে আমাদের দাঁড়িয়ে থাকার কথা ছিল সেখান থেকে আমরা হটে যাচ্ছি আহা আজকে অবস্থা কি আমাদের সংস্কৃতির কি আমাদের দেওয়া হয়েছিল মোবাইল সেট আমাদেরকে প্রযুক্তি আমাদেরকে এটা দিয়েছে গিফট করেছে প্রযুক্তি আমাদেরকে ব্যবহারের জন্য এটার মাধ্যমে আমরা কি করতে পারতাম আমাদের অবস্থানকে তুলে ধরতে পারতাম সমাজের মধ্যে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটার মাধ্যমে আজকে আমরা অশ্লীলতাকে সরাচ্ছি এটার মাধ্যমে আমরা আমাদের যে সমাজের যে অবক্ষয় সেটা আমাদের দ্বারা হচ্ছে এখন বর্তমানে আজকে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়ছে আজকে এই যে অপর সংস্কৃতি স্যাটেলাইটের মাধ্যমে আসছে তখন কি হচ্ছে আমাদের যে দেশীয় কালচার আমাদের যে পোশাক আশাক ছিল এজে তো মুসলিম হিসেবে আমাদের একটা নির্দিষ্ট পোশাক আছে নির্দিষ্টকরণ করা আছে যেটা হচ্ছে সভ্য পোশাক যেটাকে আমরা বলি না একটা মানুষের সভ্যতাকে যেটা তুলে ধরে আলহামদুলিল্লাহ এজ এ মুসলমান হিসেবে যদি আমাদের বাংলাদেশের সংস্কৃতি দেখি সেটা একটা স্বাধীনতার পোশাক বজায় রাখে আলহামদুলিল্লাহ অন্য দেশ থেকে অনেক অনেক ভালো আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ তো এখন দেখা যাচ্ছে কি আফসোসের বিষয় হচ্ছে মুসলমান আজকে আমাদের দেশের যদি কথা বলি আমি যে অপর সংস্কৃতি এমনভাবে প্রবেশ করেছে যার কারণে আজকে আমরা আমাদের জায়গা থেকে সরে গিয়েছি আর এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা নিজেরও জানি আমরা কোথায় দাঁড়িয়ে আছি যেটা অশ্লীলতাকে আজকে আমাদের পোশাক আশাক আমাদের যারা যুবক সম্প্রদায় রয়েছে আমাদের যারা টিনেজ রয়েছে যারা ইয়াং জেনারেশন রয়েছে আমরা কি পোশাক পরিধান করতেছি যেটা আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে অশ্লীলতাকে ছড়াচ্ছে যেটা সামাজিক অবক্ষয়ের মাধ্যম হয়ে যাচ্ছে কিন্তু আফসোস আমরা জানি না আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা এটা চিন্তাও করছি না এরপর যদি আমরা দেখি সেকেন্ড যে বিষয়টা অসামাজিক যে অসঙ্গতি কাজ কর্মকাণ্ড যে বিষয়গুলো আজকে দেখেন জাকির ভাই আজকে আমরা কোথায় দাঁড়িয়ে অসঙ্গতি কর্মকাণ্ড যদি আমরা দেখি প্রথমত বিষয়টা আপনি দেখবেন আমরা সমাজের দোহাই দিয়ে আমাদের দেশের যে বিবাহ যে সম্পাদন হয় আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের সুন্নতে মোবারকা রয়েছে আর ঈমানের পূর্ণতা রয়েছে বিয়ের মধ্যে এই যে একটা নেকির কাজ যখন সংগঠিত হয় এই কাজটার মধ্যে যখন আমরা যাই তখন দেখা যায় সমাজের একটা শ্রেণী সমাজের দোহাই দিয়ে এই অনুষ্ঠানেদের মধ্যে কিছু এমন কার্যক্রম করছে যেটা আমাদের যে স্বজাতীয় আমাদের যে ইসলামিক কালচার রয়েছে সেটা থেকে আমরা হটে যাচ্ছি আমরা কোথায় দাঁড়িয়ে আছি আজকে আমরা সমাজের দোহাই দিয়ে আমরা কী করতেছি গায়ে হলুদ করতেছি যেটাকে আমরা বলতেছি না সমাজ কী বলবো যদি গায়ে হলুদ না করি কিন্তু আপনি যদি দেখেন মুসলমান হিসেবে আপনার যে শিষ্টাচার রয়েছে যে সংস্কৃতি রয়েছে গায়ে হলুদের নাম মাত্র এখানে নাই যেটা আমরা এস্টাবলিশ করতেছি হ্যাঁ এখন কী হতেছে এটা প্রথা হয়ে দাঁড়িয়েছে এটা প্রথা হয়ে দাঁড়িয়েছে আমাদের মধ্যে আমরা চলমান করে ফেলতেছি এটা কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এইটাকে আমরা এস্টাবলিশ করতে গিয়ে আমরা চিন্তাও করতে পারতেছি না যে আমরা আল্লাহ তাআলার নারাজমূলক যে কাজ সেগুলোকে আমরা আমাদের সমাজের মধ্যে এস্টাবলিশ করতেছি কি গায়েহলুদের নামে আমরা গান বাজনা হারাম কি আমরা এস্টাবলিশ করতেছি নাচ আমাদের সন্তানদেরকে
আমরা উৎসাহ প্রদান করতেছি, সন্তান বাচ্চা সন্তান বেহায়াপনা যে সন্তানকে আমরা এগিয়ে দিচ্ছি, যাও নাচো, তুমি নাচো আমরা সবাই দেখব, তাকে উৎসাহ দিচ্ছি। আচ্ছা, সেই সন্তান সে যেই পরিবার থেকে এসেছিল, এটা মুসলিম পরিবার ছিল, সে জানে আমাকে কোথায় দাঁড়াতে হবে, আমার লক্ষ্য কোথায়, আল্লাহ তাআলা কি মাকসাদে আমাকে প্রেরণ করেছে। কিন্তু সামাজিকতার দোহায় তার পরিবার তাকে দাঁড় করিয়ে দিয়েছে কি অশ্লীলতার মধ্যে, অসঙ্গতি কার্যক্রমের মধ্যে। আজকে এখানে আমাকে আমাকে এখানে নিয়ে আসার পিছনে কার হাত? কার হাত? আমি যে ভুল পথে দাঁড়িয়ে আছি, যেই জায়গাটাতে আমার দাঁড়ানোর কথা না, এখানে একজন অমুসলিম, এখানে একজন কাফির, এখানে একজন ইসলাম বিদ্বেষী, সে দাঁড়াবে, আর সেখানে আজ আমি দাঁড়িয়ে আছি, এখানে আমার দাঁড়ানোর পিছনে কার হাত আছে, কার অবদান আছে, কে আমাকে এখানে আসতে বাধ্য করেছে, বা আমাকে কেন বাধা দেওয়া হয়নি, ছোটবেলা থেকে আমাকে কেন সুশিক্ষায় শিক্ষিত করা হয়নি, আমাকে কেন ধর্মীয় জ্ঞানটুকু শেখানো হয়নি, এর জন্য দায়ী কে? একটু দর্শককে আমি এটা দৃষ্টিগোচর করা বলি, আপনার সন্তান আমার সন্তান, আমার ভাই আপনার ভাই, আজকে যেই জায়গাতে দাঁড়িয়ে আছে আজ হাঁটুর উপরে কাপড় পরিধান করছে, অর্থাৎ ফরজ তরক করছে। আজ আমি তো বলবো ওপেনলি শার্ট খুলে রাস্তায় ঘোরাফেরা করছে, আজ ওপেন কানের মধ্যে হেডফোন লাগিয়ে রাস্তায় ঘুরছে, আজ ওপেন হাতের মধ্যে নেশাদ্রব্য আছে, আজ সমাজের মধ্যে কোন জিনিসটা নেই, কিন্তু এই জায়গাতে গিয়ে আমার ভাই আপনার ভাই, আমার একজন মুসলমান ভাই যে এই জায়গাতে পৌঁছে গেল, এর জন্য দায়ী কে? জুনায়েদ ভাই থেকে শুনি, যেই কথাটা আপনি মাঝখানে তুলে ধরলেন যে আমাদের মকসাদ কি, আমাদের উদ্দেশ্য কি, যখন আমাদেরকে একটা জগৎ থেকে পৃথিবীতে পাঠানো হলো, আল্লাহ তাবারক ও তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর পাঠানোর পূর্বেই মানুষের একটা উদ্দেশ্য আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, আমাদের উদ্দেশ্য কি, আল্লাহ কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন? জুনায়েদ ভাই থেকে আমাদের উদ্দেশ্য নিয়ে যদি কিছু কথা শুনতে চাই। জি অবশ্যই, প্রথমত কথা হচ্ছে যেভাবে নূর হুসাইন ভাই বললেন যে সমাজের অবস্থা, আসলে ব্যাপারটা কি, এনভায়রনমেন্ট, আমাদের সমাজের অবস্থা, চারপাশের অবস্থা আমাদের ক্যারেক্টার বিল্ড আপে অনেক ভূমিকা রাখে, তারপর ভিশন বিল্ড আপেও, যে আমরা নিজেদের এম কি তৈরি করছি, দেখা যায় আমরা এমন একটা সমাজে দাঁড়িয়ে থাকি যে সমাজ আমাদেরকে আমাদের প্রতিপালক, আমাদের রব, পালনকর্তা যে আমাদেরকে উদ্দেশ্য দিয়েছেন সেটা থেকে আমরা দূরে চলে যাই, দূরে চলে যাই, আর সমুদ্রের স্রোতের ন্যায় যেভাবে আমি প্রবাহিত হতেই যাচ্ছি, আমার আর চিন্তা করার অবস্থা থাকে না যে আসলে আমি কোথায় দাঁড়িয়ে আছি বা কোন দিকে চলে যাচ্ছি, সমাজের সাথে আমি যেতেই থাকি। তো প্রথমত কথা হচ্ছে যে আমাদের একটু দাঁড়িয়ে চিন্তা করা উচিত যে হ্যাঁ আসলেই আমি কোথায় আছি, কোথায় আছি, যেই উদ্দেশ্য নিয়ে আমি চলে যাচ্ছি বা যেই ক্যারিয়ারের কথা আমি বলছি যে এটা আমি বিল্ড আপ করবো, যা আমার ক্যারেক্টার বিল্ড আপ হয়েছে, আমার চরিত্র যেভাবে বিল্ড আপ হয়েছে, এটা কি আমার রব, আমার প্রতিপালক যেভাবে বলেছেন ঠিক কি সেইভাবেই নাকি অন্যভাবে, অন্যভাবে চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। আর প্রথম কথা হচ্ছে কি যে একটা সামাজিক অবস্থা, দ্বিতীয় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া, দেখা যায় আমরা পরিবারকে সময় কম দিই, সোশ্যাল মিডিয়াতে বেশি দিচ্ছি, তো কি হয় সোশ্যাল মিডিয়াতে গিয়ে ওই ওইখানে যা বলা হয়, যা দেখানো হয়, যেভাবে ছোট বাচ্চাদের হাতে আমরা মোবাইল দিয়ে দিই বা টিভি অন করে দিয়ে দিই, ওরা কিছু অবাস্তব হিরোকে দেখে, কিছু কার্টুন দেখে, ওরা চিন্তা করে যে আমি সেইভাবে হব, তাদেরকে আমরা এই স্থানে দাঁড় করিয়ে দিচ্ছি যে তাদের ভিশন যেন এটা হয়। তারপর এক সময় চলে আসে তারা মুভি দেখা শুরু করে, মুভি দেখতে দেখতে তারা চিন্তা করে যে মনে হয় লাইফ এমনই হয় যেভাবে মুভিতে হচ্ছে, তখন তারা একটা কাল্পনিক অবাস্তব জগতে বসবাস করতে থাকে, তখন চিন্তা করতে পারে না হায় আমি কোথায় দাঁড়িয়ে আছি, যার কারণে পরবর্তীতে তার তো আখিরাতের ক্ষতি হয়ই, পাশাপাশি দুনিয়ারও ক্ষতি হয়। তো আমাদের আসলেই চিন্তা করা দরকার যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদেরকে আমাদের মহান প্রতিপালক আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছেন। অবশ্যই আল্লাহ তাআলা সূরা যুরিয়াতের আয়াত নং 96 তে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানব জাতিকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তো এখন
আমাদেরকে ভাবতে হবে যে ইবাদতের মকসদটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, উদ্দেশ্যটা আমরা কি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি নাকি এটা থেকে সরে যাচ্ছি, আমরা কি নিজের ক্যারিয়ার বিল্ড আপের নামে নিজের আগামী জীবন গড়ার নামে ভবিষ্যৎ সুন্দর করার নামে আমরা কি সেই জায়গা থেকে সরে গিয়েছি না সেখানেই দাঁড়িয়ে আছি। রাইট, আমাদেরকে চিন্তা করা দরকার আমরা সমাজের দোহাই দিয়ে, যে কথাটা আপনারা দুজনেই বললেন যে সমাজের দোহাই দিয়ে আমরা কি সেই মকসদ থেকে সরে গিয়েছি না সেইখানেই দাঁড়িয়ে আছি, সেখানেই আছি। আমাদেরকে চিন্তা করা দরকার সেই ইবাদতের ব্যাপারে। আর শুধু চিন্তা করার কথা আমরা বলছি বা এখানেই বলা হচ্ছে এরকম না, এটা মূলত কোরআনে করিমের মধ্যেই বলে দেয়া হয়েছে চিন্তার ব্যাপারটা। সূরা মুমিনুনের আয়াত নং 115-তে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জি আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? আর পরের অংশের তরজমা হচ্ছে, আর তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না, এটা ভাবছো তোমরা? তো চিন্তা করো তোমরা কি ভাবছো, তোমরা কি এই দুনিয়াতে স্থায়ী? যেভাবে তোমরা ক্যারিয়ার নিয়ে, এই দুনিয়ার ক্যারিয়ার নিয়ে চিন্তা করছো বা যেই স্থানে দাঁড়িয়ে তোমরা ভাবছো সমাজ ক্যারিয়ার, হ্যাঁ এইটাও দেখতে হবে ওটাও দেখতে হবে, তোমরা কি এটা চিন্তা করছো না যে আমার নিকটও ফিরতে হবে? আহা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা দর্শকের কিছু কলের দিকে যাই। জি, দর্শকের কল শুনিয়ে দিন আগে। আমার মাহমুদুল হাসান, সিরাজগঞ্জ থেকে। আপনাদের পাতা শুনেছেন না, অনেক সুন্দর আসানি দান করুক, কবুল করেনি মাদানী চ্যানেল কে, তো ফ্যামিলি সহকারে দেখার মতো একটা চ্যানেল আলহামদুলিল্লাহ। পরবর্তী কল দেন। আহা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ। সবসময় এই চ্যানেল দেখি, অনেক ভালো লাগে আমাকে। আমার দোকানও চালাই আমি, সবাই দেখে, সব পরিবার সবাই দেখে, আমি সবাইকে বলি মাদারী চ্যানেল দেখার জন্য। মাদারী চ্যানেল দেখে আমি অনেক শিখতে পেরেছি। মাশাআল্লাহ, এমন একটা চ্যানেল যে চ্যানেলের মধ্যে আলোচনা হয় কিন্তু তর্ক হয় না, এমন একটা চ্যানেল যে চ্যানেলের মধ্যে ইসলামের কথা শোনানো হয় কিন্তু ভয় দেখানো হয় না, এমন একটা চ্যানেল যে চ্যানেলের মধ্যে ইসলামিক আলোচনা তো করা হয় কিন্তু আপনাকে ইসলামের মধ্যে যে আইন কানুন রয়েছে এটা করতে বলা হয় কিন্তু শাসন করা হয় না, এমন একটা চ্যানেল। একটি কালাম আমরা শ্রবণ করি, এরপরে আবারও ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচনায় ফিরবো। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? জি শোয়েব ভাই, কালাম শুনিয়ে দিন আমাদেরকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা, মন চায় যেতে মদিনা, মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা, একদিন আমিও যাব, একদিন আমিও যাব, ডাকলে শাহে মদিনা, একদিন আমিও যাব, একদিন আমিও যাব, ডাকলে শাহে মদিনা। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা, আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা,
গরিব দুঃখী কিভাবে যাব মদিনা প্রিয় নবীর করুণায় প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা মন চাই যেতে মদিনা দেখব সোনার মদিনা তোমারি বিরহে কাঁদি আমি একালি রালাই তোমারি বিরহে কাঁদি আমি একালি রালাই জানি না কত সুদার জানি না কত সুদার তুমি সোনার মদিনা জানি না কত সুদার তুমি সোনার মদিনা মন চাই যেতে মদিনা দেখব সোনার মদিনা তোমার ধুলি বালিতে রোগের শিফা রয়েছে মদিনা তোমার ধুলি বালিতে রোগের শিফা রয়েছে মদিনা তোমার ধুলি বালিতে রোগের শিফা রয়েছে কত পুত পবিত্র মদিনা কত পুত পবিত্র তোমার ধুলি মদিনা কত পুত পবিত্র তোমার ধুলি মদিনা মন চাই যেতে মদিনা দেখব সোনার মদিনা হাজীদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে হাজীদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে হাজীদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে অশ্রু বয়ে যায় আমার অশ্রু বয়ে যায় আমার তোমার ধেনে মদিনা অশ্রু বয়ে যায় আমার তোমার ধেনে মদিনা মন চাই যেতে মদিনা দেখব সোনার মদিনা একদিন আমি যাব ডাকলে
শহে মদিনা যদি কারো অন্তরে মদিনার ভালোবাসা চলে আসে আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া যদি হয়ে যায় নেক নজর যদি হয়ে যায় তার ডাক যদি চলে আসে আর ওই ব্যক্তি যদি মদিনাতুল মুনাওয়ারাতে সেই সোনার মদিনাতে উপস্থিত হয়ে যেতে পারে ঘুরে দাঁড়ানোর ফিরে আসার আল্লাহ তাআলার দরবারে ফিরে যাওয়ার সেই মন মানসিকতা সেই চিন্তা তার মধ্যে আবারও ইনশাআল্লাহ তাআলা জেগে উঠবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা নূর হোসেন ভাইয়ের কাছ থেকে আরও কিছু কথা শ্রবণ করি আজকের বিষয় নিয়ে যেটা আলোচনা করছিলেন জি কোথায় দাঁড়িয়ে আছি আমরা মূলত বিষয়টা হচ্ছে এই কাজগুলো হচ্ছে আমাদের সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি আর সামাজিক কর্মকাণ্ডগুলোর মধ্যেই কিন্তু আমাদের দাঁড়ানোর অবস্থানটা জি আর এই সামাজিকতা বজায় রাখতে গিয়ে আমরা যে করোনার আয়তে কারিমের মধ্যে তিনটা বিষয় একটি বিষয় সেকেন্ড যে পার্টটি রয়েছিল অসঙ্গতি যে কর্মকাণ্ড যে বিষয়গুলো আমি পূর্বে বলেছিলাম যে আজকে আমরা সামাজিকতার অসংখ্য কাজ রয়েছে যেটা আমাদেরকে করতে হয় অনেক সময় এটা আমাদের ইসলামিক দায়িত্বের মধ্যে চলে আসে অনেক সময় ব্যক্তি দায়িত্বে পরিবারের কর্তার দায়িত্বে অনেক কাজ আমাদেরকে করতে হয় করতে হয় একটি বিষয় আমি পূর্বে তুলে উল্লেখ করেছিলাম যে বিবাহের যে বিষয়টি আজকে এটা একটা সামাজিক একটা কর্মকাণ্ড আমাদের সমাজের মধ্যে আমরা বিবাহ সম্পাদন করি দুটি পক্ষের দুটি পরিবারের মধ্যে জি এখন এটা করতে গিয়ে আমরা আমাদের অবস্থানকে দেখি কোথায় আমরা দাঁড়িয়ে আছি আমরা আজকে যদি আলোকপাত করি কোথায় আমরা দাঁড়িয়ে আছি এই যে কাজটি আমরা সম্পাদন করি দেখা যায় যে মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ এই পরিবার দুটো যখন তারা দুটি পরিবার একত্রিত হতে যায় তখন যে বিষয়টি আজকে আমরা দেখি সেটা হচ্ছে যৌতুকের যে বিষয়টি এই যে বিষয়টা এটা আমাদের দেশে এখন কালচারের মধ্যে আমরা নিয়ে আসছি কোথায় দাঁড়িয়ে আমরা যে এটা একটা নাজাইজ কাজ এটা শরীয়ত বিরোধী কাজ কেননা সম্পূর্ণ এই বার্ডেনটা হচ্ছে মেয়ে পক্ষকে দেওয়া মেয়ে পক্ষকে চাপিয়ে দেওয়া কিন্তু এইটাকে আমরা এখন সমাজের প্রথা বানিয়ে ফেলেছি তার মাধ্যমে কি হচ্ছে ওই মেয়ের যে বাবা রয়েছে যে দায়িত্বশীল রয়েছে তার মাথার উপরটা প্রচণ্ড চাপ পড়ে যায় এই কাজটাকে সম্পাদন করতে গিয়ে তখন আমরা আমাদের অবস্থানের দিকে তাকাই না আমরা কি করতেছি কোন কাজ আমরা করতেছি কোথায় আমরা দাঁড়িয়ে তো দেখা যায় ওই মেয়ের বাবা তাকে এই কাজটা করতে গিয়ে অনেক বড় একটা প্রেশার নিতে হয় আপনাকে আমি বলবো এই কিছুদিন আগের ঘটনা সোশ্যাল মিডিয়াতে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হয়তো বা তাদেরও চোখে পড়েছে নজরে পড়েছে যে আমাদের দেশের মধ্যে এরকম কার্যকলাপ হচ্ছে আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা এগুলোকে ইস্টাবলিশ করতেছি মেয়ের বাড়ি থেকে ইফতার পাঠানো হয়েছে শ্বশুর বাড়িতে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার মন মতো হয়নি ইফতার চোখের যেই ক্ষুধা সেটা মিটেনি ওই ছেলের বাড়ির মানুষের ওই মেয়েকে অপদস্থ অপমানিত করা হয় ওই মেয়ে বাধ্য হয়ে সুইসাইড করে ইন্তেকাল করে কোথায় আমরা দাঁড়িয়ে জাকির ভাই কী কাজ আমরা করতেছি কোন কাজ আমরা আমাদের সমাজকে শিখাচ্ছি এইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি কোথায় আমরা দাঁড়িয়ে এরপর কিছুদিনের আগের ঘটনা এক বৃদ্ধ লোক তার হাতে ইফতারের পূর্বে মানে অনেকগুলো মিষ্টির কার্টুন যেগুলো তার নিজের বহন করা কষ্টসাধ্য হচ্ছিল না তখন তাকে জিজ্ঞাসা করা হলো বাস্তব ঘটনা তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন হেঁটে যাচ্ছেন এতগুলো সরঞ্জাম নিয়ে এতগুলো কাপড় নিয়ে আপনি খাবার নিয়ে কোথায় যাচ্ছেন একটা রিক্সা তো নিয়ে নেন 20 টাকা ভাড়া লাগবে আপনার হয়তো বা ওই জায়গায় যেতে সে বলতেছে 20টা টাকা আমার জন্য বেঁচে যাবে 20টা টাকা আমার জন্য অনেক মূল্য রাখে আচ্ছা সে কোথায় যাচ্ছে সে ইফতার নিয়ে তার মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছে তো তার জন্য 20টা টাকা অনেক বড় মায়না রাখে কিন্তু তার জন্য আজকে কত বড় কষ্ট প্রেশার যে মেয়ের বাড়ি ইফতার নিয়ে যেতে হচ্ছে জানে না সেই টাকাটা কোথার দিকে যোগান দিচ্ছে কোথায় আমরা দাঁড়িয়ে জাকির ভাই তো এটা হচ্ছে সামাজিক অবক্ষয় কি করতেছি আমরা আমাদের প্রজন্মকে আমরা কি শিক্ষা দিচ্ছি আজকে আমরা সমাজের মধ্যে যদি দেখি আজকে আমাদের যুবক সম্প্রদায় আজকে নেশা যে বিষয়টা একেবারে সহজসাধ্য হয়ে গিয়েছে নেশার বিষয়টা আজকে মনে হয় এমন যে এইটা আমাদের সোসাইটিতে একটা ইতিবাচক বিষয় একটা হচ্ছে কয়েকটা শ্রেণী রয়েছে আমরা যাদেরকে রাস্তায় দেখি টোকাই শ্রেণীর লোক যারা একেবারে রাস্তার পরে থাকা যে সকল বাচ্চা শ্রেণী এরা তো নেশাগ্রস্ত এটা একটা শ্রেণী এদের দিকে আমরা ভ্রুক্ষেপও করি না করি না কেউ কিছু মনেও করি না আমরা এদের এদের অবস্থানে রয়েছে আচ্ছা আর একটা শ্রেণী কি রয়েছে জাকির ভাই তারা হচ্ছে সভ্য শ্রেণীর লোক রাইট তারা সভ্যভাবে নেশাকে
আপন করে নিচ্ছে আর সেটাকে সমাজের মধ্যে এস্টাবলিশ করতেছে। সববর যে পর্দাটা আছে এই পর্দাটা তো সামনে ঠিকই আছে, কিন্তু পর্দার ভিতরে যে রেখেছে, তো এই যে বিষয়গুলো দেখেন আজকে কি এই বিয়ের নামের মধ্যে যে আমাদের করা হয়, আমাদের ছেলেপেলে কি করে, যেগুলো আমরা দেখি অ্যাভেলেবেল সচরাচর সোসাইটির মধ্যে, বিয়ের মধ্যে অনুষ্ঠান হচ্ছে কি, ড্রিঙ্কস রাখতে হবে। ড্রিঙ্কস না রাখলে বিয়ের মজাই নেই, আনন্দই নেই। হারামকে আমি কি করতেছি, এস্টাবলিশ করে দিচ্ছি, হারামকে আমি এটাকে একেবারে সহজ করে দিচ্ছি। সেখানে সন্তান বাবা, সেখানে ভাই, সবাই একে একাকার। কেন, আজকে খুশির দিন, আনন্দ করো, কোনো ব্যাপার না। কোথায় দাঁড়িয়েছি আমরা, সন্তানকে সহজ করে দিচ্ছি। সিগারেট অসংখ্য বিষয় রয়েছে এরকম, হারামকে সন্তানকে শিখাচ্ছে যে এটা নিয়ে আসো তুমি। তো সন্তান কি শিখছে, এটাই শিখছে। তো আপনি আজকে তাকে শিখাচ্ছেন, সে তো কাল এটাই করবে, আর আপনার প্রজন্ম থেকে প্রজন্ম তো এটাই জারি থাকবে, এটা থেকে হটবে না কখনো। তো এই যে সমাজের যে অবস্থান, সমাজের যে অবক্ষয়, এই সকল কর্মকাণ্ড আমরাই সম্পাদন করছি। এই আমরা যদি এই জায়গাতে স্থির থাকি, আর এগুলো কখনো প্রতিহত হবে, হবে না, না। এরপর আসেন তৃতীয় যে বিষয়টি, কোরআনের কারণে আমরা পড়েছিলাম যে আইন লঙ্ঘন করা, অবাধ্যতার যে বিষয়টা, এখানে যদি আমি একটু আলোকপাত করি, আজকে আইনের যে বিষয়টা, আমরা হয়তো বা এখন একটা রাষ্ট্রের অধীনে রয়েছি, একটা আইনের আলাদা একটা সংবিধান রয়েছে আমাদের রাষ্ট্রে, সেই সংবিধানকে মান্য করাও একটা দেশের নাগরিকের দায়িত্ব, সেটাকে মান্য করতে হবে। আপনি হন ইসলামিক রাষ্ট্রের মধ্যে রয়েছেন, অইসলামিক রাষ্ট্রের মধ্যে রয়েছেন, সংবিধান যদি আপনার ইসলামিক শরিয়া সম্মত হয়, সেটাকে আপনাকে মান্য করতে হবে। হ্যাঁ, যদি সংবিধানের মধ্যে শরিয়ত বিরোধী হয়, তাহলে এটাকে আপনাকে মানা যাবে না, এদিকে আপনার খেয়াল রাখতে হবে। এখন বিষয়টা হচ্ছে, সব কিছু তো আমাদের স্বার্থে, যেটা আমাদের স্বার্থে, যেটা আমাদের ভালোর জন্য হয়, সেটাকে আমরা গ্রহণ করি, সেটা আমরা মেনে নিই। সেটা কি ইসলামিক সম্মত না অসম্মত, সেটা আমরা খেয়াল করি না। আমরা আমাদের অবস্থানকে ঠিক রাখি, কেন এটা আমার স্বার্থ লোভী, আমরা স্বার্থের জন্য আমাদের ঠিক আছে। এখন যে আমাদের অবস্থান যদি দেখি আমরা, যে আইন লঙ্ঘন করা যে বিষয়টা, আল্লাহ তাআলার শরীয়তের আইন হচ্ছে কি, আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে আইন করেছেন জাকাতের যে বিষয়টা, ফিতরার যে বিষয়টা, এই যে একটা আইন আমাদেরকে দিয়েছেন, এই আইনে যদি তাকায় এটাকে আমাদেরকে মান্য করতে হবে। এই আমি এটা কেন আনতেছি জাকির ভাই, আমরা কোথায় দাঁড়িয়ে আছি আজকে, জাকাতকে যদি সঠিকভাবে মুসলমান আদায় করত, তাহলে আজকে মুসলমানের অবস্থান থাকতো সুউচ্চ, অনেক উপরে। বলা হয়েছে না কি, যদি সঠিকভাবে এই আইনটা মানত, জি জি জি, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা যদি আমি বুঝতে পারতাম যে আমি ভুল জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতাম, ইসলাম আর শরিয়ত কি বলে এটার দিকে ঘুরে ঘুরে দাঁড়াতে পারতাম, তবে জাকাত নিয়ে রাস্তা বের হতে হতো, কাকে দিব, কাকে দিব, আমি তালাশ করব, জি জি, তালাশ করা লাগতো আমাকে, কাকে আদায় করতে হবে। কিন্তু আজকের অবস্থান দেখেন, আজকের এই আইনকে আমরা, ইসলামিক আইনকে, এটাকে আমরা আমাদের বিপরীত মনে করতেছি। কীরকম কারুনের মতো অবস্থান হয়ে গেছে আমাদের, কারুন মনে করেছিল আরে মুসা আলাইহিস সালাম তো আমাদের থেকে তার সম্পদ আল্লাহর দোহাই দিয়ে নিয়ে যাচ্ছে, তার সে এগুলোকে হস্তক্ষেপ করতেছে, জি জি। তো আজকে আমাদের অবস্থান কি, ইসলামিক আইন, আল্লাহ রাসুলের সুন্নতে, আল্লাহ রাসুলের এরশাদ হচ্ছে জাকাতকে আদায় করো, তোমরা নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হয়েছো, তোমরা যারা তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে জাকাত দিয়ে তাদেরকে তোমরা স্বাবলম্বী করে তোলো, ফিতরার টাকা তোমরা আদায় করো, যে দুস্থ রয়েছে সেই টাকাটা দিয়ে সাথে ঈদ উদযাপন করতে পারে। কত সুন্দর একটা আইন, কত সুন্দর একটা ল ইসলাম আমাদেরকে দিয়েছে। আফসোসের বিষয় হচ্ছে আমরা কোথায় দাঁড়িয়ে, যখন আমরা জাকাতের পরিমাণ হিসাব করি, আমরা চিন্তা করি এত টাকা আমাকে আদায় করতে হবে, এত টাকা আমার থেকে হাতছাড়া হয়ে যাবে, আমার সম্পদ থেকে এত টাকা আমার কমে যাবে, আরে এত বছর ধরে আমি কষ্ট করে এত সম্পদ অর্জন করেছি, এত টাকা আমার কমে যাবে, এই যে চিন্তাধারা, তখন আমি আমার জায়গা থেকে সরে দাঁড়াতে পারি না, তখন আমি আমার জায়গায় স্থির থাকি, আইনকে অমান্য করি। আফসোস, আজকে এই আইনকে অমান্য, ইসলামিক লক অমান্য করার কারণে আমার অবস্থান কি হতেছে, আমি দিন দিন আমার দুর্গতি হচ্ছে। আপনি দেখতেছেন আপনার সম্পদ বাড়তেছে, কিন্তু এর মধ্যে আপনার কোনো রুহানিয়াত পাচ্ছেন না, আপনি কোনো বরকত পাচ্ছেন না, আপনি দুনিয়াতে অপদস্থ হচ্ছেন, কেয়ামতের ময়দানে আপনার জন্য তো অপদস্থ অপেক্ষা করতেছে। তো এই যে বিষয়টা, যে আইন মানা, ইসলামিক আইন মানা, যেটা আমার আপনার দরকার, যেটা আমার আপনার জরুরি, যে বিষয়টা আজকে আইনের বিষয়টা যদি আমি দেখি, এক পার্ট একে 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 অপরের সাথে পরিপূরক বিষয়টা, যে আমার আপনার উপর বাধ্য ফরজ করা হয়েছে নামাজকে, একটা ইন্ডিমিট সময় গিয়ে যখন আমার আপনার বয়স বালেগে আমরা যাব, তখন আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে। তো এখন এই বিষয়টাও
আমার আপনার আইন ল, হ্যাঁ, যখন এটা আমাকে আল্লাহ রাসূল বলে দিয়েছে এটা আমার জন্য ধার্য করা হয়েছে, তো এখন এই বিষয়ে আমার আপনার যে সন্তানের বিষয় আমি আপনি খেয়াল করি না, অবহেলা করি, উদাসীনতা করি, এই কারণেই কিন্তু এই সন্তান ওই যে পূর্বের যে কাজ অশ্লীলতার মধ্যে জড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেছেন নামাজ তোমার অশ্লীলতা থেকে তোমাকে বাঁচিয়ে রাখবে, কিন্তু আজকে আফসোসের বিষয় কি, আমি আমার অবস্থান কোথায় কোথায় দাঁড়িয়ে আছি, আমরা আমার সন্তানকে আমি নামাজের দিকে আহ্বান করতেছি না, আজকে সৎ কাজের আদেশ আমি করতেছি না, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতেছি না, এটাও কিন্তু আমাদের অবস্থানকে আজকে স্থির করে রেখেছে। কোথায় দাঁড়িয়ে আছি না আমরা, এই যে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এই যে কাজ থেকে আমরা দূরে সরে গিয়েছি, তাই জন্য আজকে আমাদের এই অবস্থান রয়েছে। যদি আমরা চেষ্টা করি আমাদের নিজের জায়গা থেকে, যে আমরা আমাদের যে ইসলামিক আইন রয়েছে, আল্লাহ তাআলার যে হুকুম আহকাম এটাই ইসলামিক আইন, আল্লাহ রাসূলের যে আদেশ রয়েছে উম্মতের জন্য এটাই ইসলামিক আইন, এর বাহিরে কিছু না, আমাদের কোনো বার্ডেন করা হয় না, আমাদের উপর কোনো চাপিয়ে কিছু দেওয়া হয়নি, বাট আমরা মনে করতেছি এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আর মনে করার কারণে কিন্তু আজকে আমরা আমাদের জায়গার উপর স্থির রয়েছি, রাইট, রুখে দাঁড়াচ্ছি না, সরে দাঁড়াচ্ছি না, তার একটাই কারণ হচ্ছে অন্তরে ভয় নেই আল্লাহ তাআলার, আল্লাহ রাসূলের মহব্বত। আপনি শুরুতেই বলেছিলেন আল্লাহ রাসূলের মহব্বত নেই, যদি কারো অন্তরে ভয় থাকতো তাহলে সে গুনাহ করার পর একটা মুহূর্ত, যেটা বলা হয়েছে জুনাইদ বলল যে মুহূর্ত যদি সে অবহেলায় অতিবাহিত করে তাহলে তার অনুশোচনা করা দরকার, তাহলে তার আমাদের জিন্দিগির অবস্থান কি রয়েছে। আজ মুসলমানদের যে অবস্থা, বা আমি বলবো দেশের যে অবস্থা, সমাজের যে অবস্থা, পারিবারিক যে অবস্থা, এটা কি আমার গুনাহের কারণ তো নয়? আল্লাহ, আজ আমি ঘুরে না দাঁড়ানোর কারণে তো এমনটা হয়নি, আজ যদি আমি ঘুরে দাঁড়াতে পারতাম, যেই জায়গাতে আছি আমি মনে করি আমি রাইট জায়গায় দাঁড়িয়ে আছি, এই রাইটটা রাইট মনে না করে যদি মনে করতাম যে এটা আমি ভুলের মধ্যে আছি, আর যদি ইসলামের আইন বা ইসলামের শরী যা আমাকে হুকুম দেয় আমি যদি ওদিকে ঘুরে দাঁড়াতে পারতাম, হয়তো বা এই পরিবেশটা আমাকে দেখতে হতো না, হয়তো বা এই দিনগুলো আমাকে আপনাকে দেখতে হতো না। এখনও সময় আছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, ইসলামী মুখী হয়ে যাই। সোহেব ভাইয়ের কাছে আসবো একটু, এই জন্য কি একটা কালামের অনুরোধ ছিল, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, কালামটা শুনি, এরপরে অনুষ্ঠানের শেষের দিকেও যেতে হবে, টাইমও শেষ। প্রিয় নবীর মদিনা, 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 সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, প্রিয় নবীর মদিনা, প্রিয় নবীর মদিনা, প্রিয় নবীর মদিনা, প্রিয় নবীর মদিনা, আরশে মুআল্লার চেয়ে দামি তুমি গো, খোদার সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি গো, আরশে মুআল্লার চেয়ে দামি তুমি গো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি গো, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, প্রিয় নবীর মদিনা, 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 প্রিয় নবীর মদিনা।
দেখতে দেখতে আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। যদি আপনার বিবেক এই কথা বলে যে তুমি যা করছো তা ঠিক না, তবে তো অবশ্যই আপনাকে ফিরে আসা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব سلام عليك صلوات الله عليك حشر میں سرکار آنا میرے عیبوں کو چھپانا حشر میں سرکار آنا میرے عیبوں کو چھپانا اپنے رب سے بخشوانا ساتھ جنت میں بسانا یا نبی سلام علیکا یا رسول سلام علیکا یا حبیب سلام علیکا صلوات اللہ علیکا আমি পাপিয় গুনাগার তবু মোতামি তোমার, আমি পাপিয় গুনাগার তবু মোতামি তোমার, আমায় চরণের খোনা মদনি মদিনে ওয়ালে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াত আলাইকা। যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার, যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার, আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু আসসালামু আলাইকা নবী আল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি।